সারা পৃথিবী একটা মহামারী থেকে উঠে আসলো, সেই মহামারীর নাম করোনা, কেউ কেউ কোভিড বলে। কিন্তু ওই দেশের গার্মেন্টস শ্রমিকরা আজকে বহু বছর ধরে একটা শোষণের মহামারীর মধ্যে আছে। এই দেশের গার্মেন্টস শ্রমিকরা অনাচার বঞ্চনার মহামারীর মধ্যে আছে, সেখান থেকে বের হতে পারে নাই। যখন করোনা চলল, সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ তারা নিরাপদে থাকার জন্য ঘরে থেকেছে। সরকারি অফিস থেকে বেসরকারি অফিস, অন্যান্য কলকারখানা, সমস্ত কিছু বন্ধ ছিল। এই গার্মেন্ট শ্রমিকদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে। বিনিময়ে তারা কি পেয়েছিল? তাদের মজুরি কাটা হয়েছিল, মজুরি কাটা হয়েছিল। একদল মানুষ এই দেশে ঘরে বসে নিরাপদে থেকে তাদের বেতন বোনাস উঠিয়েছে, আর এই গার্মেন্ট শ্রমিকরা কারখানায় কাজ করে মজুরি তাদের দিয়ে আসতে হয়েছে মালিকদেরকে, তারা বোনাস পায় নাই। আমরা যখন কথা বলতে চাইছি তখন বলছে যে চুপ কর, চুপ কর, অর্ডার চলে যাবে, ব্যবসা চলে যাবে, অন্য দেশে রপ্তানি চলে যাবে। আজকে পত্রপত্রিকা খুললে দেখি মালিকরা বগল বাজায় বলে যে আমাদের রপ্তানি বেড়ে গেছে। এই যে রপ্তানি বাড়লো, যেই শ্রমিকের ত্যাগে, যেই শ্রমিকের শ্রম কামে, সেই শ্রমিকের কপালে অগ্রগতি কোনো কিছু জোটে নাই। আজকে বাজার পরিস্থিতি যদি দেখেন, 4 বছর আগে বাজারে জিনিসপত্রের দাম যা ছিল, সেই সময় 8,000 টাকায় শ্রমিকের সংসার চলত না। আজকে 8,000 টাকায় একটা শ্রমিকের সংসার কিভাবে চলে? আমরা মজুরি বাড়ানোর কথা যখন বলি আমাদের নামে মামলা হয়। এই চলি তালুকদার রুহুল আমিন, মন্টু ঘোষ, এনাদের নামে মামলা হয়। একসাথে 6-7টা মামলা তারা দেয় আমরা দেখলাম। কিন্তু আমরা বলতে চাই, গার্মেন্ট শ্রমিক 50 লক্ষ ফুসে ওঠার আগ পর্যন্ত আপনাদের হুশ হয় না।